তাঁত শিল্প প্রাচীন বাংলার চিরচেনা ঐতিহ্য। ঠুকুর ঠাকুর শব্দ তুলে এক মনে কাজ করে কখনো তৈরি করেন জমকালো বেনারসি, কখনো নিপুণ হাতের ছোঁয়ায় সুতার রঙিন ফোড়ে দক্ষতায় ফুটিয়ে তোলে যুগ যুগের ঐতিহ্য। হাজারো সুতোর তারে বোনা তাঁতিদের স্বপ্ন আর শিল্পের নিপুণ আলপনায় তৈরি হয় এক একটি বেনারসি, কাতান, জামদানি ও টাঙ্গাইল শাড়ি। তাঁত শিল্পের কারিগরদের অক্লান্ত পরিশ্রম, মেধা আর মননের মিশ্রণে প্রতিটা শাড়িতে এঁকে চলে হাজারো নকশা। কিন্তু আজ সময়ের স্রোতে, আধুনিকতার ছোঁয়ায় আমাদের সেই শিল্প প্রায় বিলুপ্তির পথে। যেখানে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির পরেই তাঁতের অবস্থান, কিন্তু তাঁত শিল্প তথা তাঁতিরা বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। হাতে তৈরি এক একটা শাড়িতে উৎপাদনে শ্রমিকের মজুরি আধুনিক কারখানায় তৈরি খরচের চেয়ে অনেকটাই বেশি। এতে শ্রমিক সমস্যা, বাজারজাতের সমস্যা, বিশেষ করে চলতি মূলধনের অভাবে তারা কাঙ্ক্ষিত তাঁত বস্ত্র উৎপাদনে সক্ষম হচ্ছে না। 2017 সালে বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক পরিচালিত তাঁত জরিপ অনুসারে দেশে 610,903 জন তাঁতি ছিল এবং 343,085টি তাঁত ছিল। তন্মধ্যে চালু তাঁত 273,270টি এবং অচল তাঁত 129,815টি। তাঁত বন্ধ থাকার কারণসমূহ: চলতি মূলধনের অভাবে 79%, সুতার অভাবে 12%, শ্রমিক সমস্যায় 2%, বিক্রয়জনিত সমস্যায় 5% ও 2% অন্যান্য সমস্যার কারণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁতের উন্নয়নে ছিলেন গভীরভাবে আগ্রহী, তাই তিনি তাঁত শিল্পের মানোন্নয়নে 1972 সালে সমবায় সমিতি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার মাধ্যমে দেশের গরিব ও নিঃস্ব তাঁত শিল্পীদের স্বপেশায় নিয়োজিত রেখে তাদের প্রয়োজনীয় উপকরণ ও সেবা সরবরাহ, উপযুক্ত প্রশিক্ষণ প্রদান ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করেন। গ্রামীণ অনগ্রসর তাঁতিদেরকে তাদের নিজস্ব পেশায় আয় বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, তাঁতিদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখার জন্য তাঁতের আধুনিকায়ন একান্ত প্রয়োজন। সর্বোপরি দেশের নারী তাঁতিদের ক্ষমতায়ন নিশ্চিত করে তাঁতের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে 2018 সালে তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন শীর্ষক প্রকল্পটি বাংলাদেশের তাঁত অধ্যুষিত সমগ্র এলাকা নিয়ে যাত্রা শুরু করে। এ প্রকল্পের মাধ্যমে 34,650টি তাঁতের উৎপাদনে সহায়তার জন্য তাঁতিদেরকে কোনো প্রকার জামানত ছাড়াই 5% সেবা মূল্যে 3 বছর 3 মাস মেয়াদি ঋণের সুবিধা প্রদান করা, 1500টি তাঁতের আধুনিকায়নের জন্য 2 হর্স পাওয়ার সম্পন্ন 1500টি মোটর সেট প্রদান করা, বিপুল পরিমাণ গ্রামীণ নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে 10,000 তাঁতিকে প্রশিক্ষণ প্রদান করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ইতোমধ্যে প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকার 3,200 জন তাঁতিকে ঋণ প্রদান করা হয়েছে। এই প্রকল্পতে 1,20,000 টাকা ঋণ নিয়েছিলাম, ঋণটা প্রায় কাছাকাছি শোধ হয়ে গেছে। এই ঋণ নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি, কারণ করোনার সময় যেই কষ্ট, মানে মানুষের যে একটা কষ্ট সময় ছিল, এই সময় আমি এই ঋণটা পেয়েছি। এই ঋণটা এখন প্রায় শেষ, এখন এই সামনে আমার আরও বড় করে স্যারেরা একটু আরও বাড়াই দিব বলেছে। এই বাড়াই দিলে আমরা এই লোকজন নিয়ে আরও আমরা ভালোভাবে চলতে পারবো। তাঁত বোর্ডের যে ঋণ আমরা পাইছি তাঁতিরা, আমরা তাঁত বোর্ডের ঋণ পাওয়ার কারণে আমাদের করোনাকালীন আমাদের অনেক উপকার হয়েছে। আমরা আশা করি আমাদের তাঁতিদের আরও তাঁত বোর্ড আরও আমাদের ঋণ দিবে, যাতে আমরা তাঁতিরা আমাদের তাঁত চালাইতে পারি, সচ্ছলভাবে চলতে পারি। আমরা মূলত বেনারসি তাঁতি মিরপুরের মেয়ের শাড়ি এবং বেনারসি দামি শাড়ি তৈরি করি।
সরকার মহোদয় এবং তাৎপুর মিলে আমাদেরকে লোন দিয়েছেন। এই লোনটা আমাদেরকে খুব উপকৃত হয়েছে। আমরা 2,40,000 টাকা লোন নিয়েছিলাম, এটা লোনটা চলমান আছে। এই লোনটা যদি চলমান রাখে অন্যান্য তাঁতিবাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওনারা উপকৃত হবে। আমাদের বাড়িতে 14টা তাঁত আছে, আমাকে ঋণ দেওয়া হয়েছে 4 তাঁতের। এই 4 তাঁতের টাকা দিয়ে আমরা আমার 14টা তাঁত আমি চালাতে পারছি না। তো সরকারের কাছে আমার আবেদন, আমার পুরো তাঁতের এবং 14টা তাঁতে যদি ঋণ দেওয়া হয় তাহলে সবগুলি তাঁত আমরা ভালোভাবে চালাইতে পারবো। আমাদের তাঁতের ব্যবসার অবস্থা খুবই খারাপ, সেই ক্ষেত্রে আমরা ঋণের জন্য বাংলাদেশ সরকারের কাছে এবং তাঁত বোর্ডের কাছে ঋণের জন্য আবেদন করি। সেক্ষেত্রে আমার তাঁতের সংখ্যা 10টা, সেক্ষেত্রে আমাকে ঋণ দিয়েছে মাত্র 5 তাঁতের। তো 5 তাঁতের ঋণে আমার 10 তাঁত চালানো খুবই কষ্ট হচ্ছে। যদি সরকার আমাদের এইদিকে খেয়াল করে আমার জন্য যদি 10 তাঁতের ঋণ ব্যবস্থা করে তাহলে আমি 10টা তাঁত আরামে চালাইতে পারবো। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁতিরা তাদের নিজ পেশা ছেড়ে অন্যান্য মজুরি নির্ভর পেশায় আগ্রহী হয়ে উঠেছিল। এছাড়া স্থানীয় বাজার না থাকায় ব্যক্তিগত উদ্যোগে গুটি কয়েক তাঁতি ছাড়া অধিকাংশ তাঁতি স্থানীয় মহাজনদের উপর নির্ভরশীল। 80% তাঁতি স্থানীয় মহাজনদের কাছ থেকে বেশি দামে কাঁচামাল সংগ্রহ করে কম দামে মহাজনদের কাছে বিক্রি করতে বাধ্য হতো, ফলে তাঁতিরা পুঁজির অভাবে ক্ষতিগ্রস্ত হতো। বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদী কিস্তিতে ঋণ গ্রহণের সুবিধার ফলে তাঁতিরা বস্ত্র উৎপাদনের উপকরণ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারছে এবং তাদের উৎপাদিত পণ্য তাদের পছন্দ মতো স্থানে বিক্রি করে লাভবান হচ্ছে। তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন শীর্ষক এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে প্রান্তিক তাঁতিদের সর্বনিম্ন 30,000 টাকা থেকে সর্বোচ্চ 3,00,000 টাকা পর্যন্ত ঋণ প্রদানের মাধ্যমে চলতি মূলধন সরবরাহ করা হচ্ছে। মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয় এই প্রকল্পটি সবসময় দেখভাল করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নেতৃত্বে গঠিত তাঁতি নির্বাচন কমিটির মাধ্যমে প্রথমে তাঁতি নির্বাচন করা হয়। এরপর বাংলাদেশ তাঁত বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের গঠিত কমিটির মাধ্যমে ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে এই অনুমোদিত ঋণ সরাসরি তাঁতির ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, ফলে ঋণ প্রদানের সকল স্তর অত্যন্ত স্বচ্ছতার সাথে নিশ্চিত করা হয়। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁত খাতের উন্নয়নের জন্য সমবায় সমিতির আদলে প্রথমত তাঁতিদের জন্য কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেন। এরই মধ্যে দীর্ঘদিনের পরিক্রমায় বাংলাদেশ তাঁত বোর্ড একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তাঁতিদের যাবতীয় সেবা দিয়ে যাচ্ছি। তাঁত বোর্ড থেকে যেই চলতি মূলধন সরবরাহের প্রকল্প গ্রহণ করা হয়, এই প্রকল্পের মাধ্যমে আমরা তাঁতিদেরকে চলতি মূলধন সরবরাহ করি, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের যেই প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে যে আমাদের জনবল আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকি। বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ তাঁত বোর্ডকে তাঁতিদের কল্যাণে কাজ করার জন্য এই প্রকল্পটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে একনেকে অনুমোদন লাভ করে। আমাদের এই প্রকল্পের মাধ্যমে ই লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা ডেভেলপ করছি এবং এটা শিগগিরই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে টাঙ্গাইল জেলায় পাইলটিং হয়ে গেছে এবং আমরা এই ঋণের যেই সরবরাহ প্রতি তাতে 30,000 এবং সর্বোচ্চ 3,00,000 টাকা, এটাকে আমরা বাড়িয়ে আরও অন্তত 5 থেকে 10,00,000 টাকা পর্যন্ত করা যায় কি না সেজন্য আমরা প্রকল্পটি রিভাইজ করার চেষ্টা করছি। আমি মনে করি আমাদের তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ প্রকল্পের মাধ্যমে তাদের সেই দুর্দশা লাঘব হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা, তিনি তাঁতিদের দুঃখ দুর্দশা নিরসনকল্পে একটি প্রকল্প গ্রহণ করেছেন, তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে তাঁতিদের ঋণ সরবরাহ করা এবং তাঁতের আধুনিকায়ন। এই প্রকল্পটির যে ব্যয় হচ্ছে সেই ব্যয়ের সীমা হচ্ছে 158 কোটি টাকা।
এবং প্রকল্পের মেয়াদ হচ্ছে 2019 হতে 2024 সাল পর্যন্ত। এই ব্যাপ্তি হচ্ছে সারা বাংলাদেশের 253টি উপজেলা। এটার মূল কারণ হচ্ছে তাদের যে দুঃখ দুর্দশা আছে, আপনারা জানেন করোনা কালে দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায়, সেই জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। আমাদের তাঁত বোর্ডের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে বলবো, তারা যেন অতি সত্বর এই ঋণটি পেতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই ঋণটি তাদেরকে সরবরাহ করে। প্রকল্পটির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় 9 লক্ষ লোক এবং পরোক্ষভাবে আরও 6 লক্ষ লোক জড়িত। এ শিল্প হতে বছরে প্রায় 68 কোটি মিটার তাঁত বস্ত্র উৎপাদিত হয়, যা অভ্যন্তরীণ বস্ত্র চাহিদার শতকরা 40% পূরণ করে থাকে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বছরে আরও 2 কোটি মিটার কাপড় উৎপাদিত হচ্ছে, যা গার্মেন্টস শিল্প তথা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হচ্ছে। তাঁত বস্ত্রের উৎপাদন এবং তাঁতিদের আয় বৃদ্ধি পেয়ে দারিদ্র নিরসন হয়েছে। তাঁত শিল্পের টেকসই উন্নয়নের মধ্য দিয়ে অনগ্রসর বিপুল পরিমাণের জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে।